নমস্কার প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দেবকাহিনীর একটা নতুন এপিসোডে। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ভারত মহাকাশে যে সূর্যযানটি পাঠিয়েছে সেই সূর্যযানের নাম আদিত্য L1 কেন, এবং এই কাহিনী বলার সঙ্গে সঙ্গে আপনাদের বলবো যে এই যে সূর্যযান এটি পৃথিবী থেকে কত দূরে যাচ্ছে, অর্থাৎ এটি সূর্যের কত কাছে গিয়ে পৌঁছাবে। তাই অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, সঙ্গে যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। গত 23 আগস্ট ইসরোর বিক্রম ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে, আর তারপর 2রা সেপ্টেম্বর ইসরো তাদের সৌর অভিযান শুরু করল। এই সৌর অভিযানের যে স্পেসক্রাফ্টটি তারা পাঠিয়েছে সেই স্পেসক্রাফ্টটির তারা নাম দিয়েছে আদিত্য L1। এই নামকরণের দুটি অংশ, একটি হচ্ছে আদিত্য, অপরটি হচ্ছে L1। প্রথমে বলি আদিত্যর কথা। আদিত্য এই কথাটির অর্থ সূর্য। সিঙ্গুলার ফর্মে আমরা সাধারণত আদিত্য বলতে সূর্যকেই বোঝাই, তবে পুরাণ অনুযায়ী আদিত্য কিন্তু একজন নয়, আদিত্য মোট 12 জন। আমাদের সনাতন হিন্দু ধর্মে যে 33 কোটি দেবতা রয়েছে, অর্থাৎ মধ্যে 33 প্রকার দেবতা রয়েছে, তাদের মধ্যে রয়েছেন 8 জন বসু, 11 জন রুদ্র, 2 জন অশ্বিনী কুমার এবং অবশিষ্ট 12 জন হলেন আদিত্য। এখন আদিত্য কারা, কি বলছে সনাতন হিন্দু ধর্মের প্রাচীন পুরাণগুলি? বিষ্ণু পুরাণ অনুযায়ী প্রজাপতি ব্রহ্মার একজন মানুষ পুত্র হলেন মারীচি। এই মারীচির পুত্র ছিলেন ঋষি কাশ্যপ। প্রজাপতি ব্রহ্মার অপর এক পুত্রের নাম ছিল দক্ষ। এই দক্ষের একাধিক কন্যা ছিল। এই একাধিক কন্যার মধ্যে একজন ছিলেন মাতা সতী, যার সঙ্গে মহাদেবের বিবাহ হয়। এছাড়াও দক্ষের অপর 27 কন্যার সঙ্গে বিবাহ হয়েছিল চন্দ্রদেবের। এরকম দক্ষের আরও 13 কন্যা ছিল, যাদের সঙ্গে বিবাহ হয়েছিল মারীচির পুত্র ঋষি কাশ্যপের। দক্ষের 13 কন্যার মধ্যে বিখ্যাত 2 কন্যা দিতি এবং অদিতি। এর মধ্যে দিতি এবং কাশ্যপের যারা পুত্র তারা দৈত্য নামে পরিচিত হয়েছিল, এবং অদিতি এবং ঋষি কাশ্যপের পুত্ররা আদিত্য নামে পরিচিত হয়। কাশ্যপ এবং অদিতির মোট 12 জন পুত্র সন্তান ছিলেন। এই 12 জনই ছিলেন আদিত্য, যারা পরবর্তীকালে দেবতা নিযুক্ত হয়েছিলেন। তাহলে এই 12 আদিত্যের সঙ্গে সূর্যের মিল কোথায়? বিষ্ণু পুরাণে যখন সূর্যের বর্ণনা দেওয়া হচ্ছে তখন সূর্যকে একটি রথের সঙ্গে তুলনা করা হয়েছে। বিষ্ণু পুরাণ অনুযায়ী প্রতি মাসে এই সূর্যের এই রথের অধিষ্ঠাতা থাকেন একজন করে আদিত্য। এইভাবে 12 মাসে সূর্যের প্রধান হন 12 আদিত্য। এতে গেল আদিত্যর ব্যাখ্যা। এরপরে বলি L1 আসলে কি। 18th century ইতালির একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম ছিল ল্যাগ্রেঞ্জ। এই ল্যাগ্রেঞ্জের নাম থেকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট নামে একটি কথা মহাকাশ বিজ্ঞানে যুক্ত হয়েছে। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট কি? ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হলো মহাকাশে 2টি বিশাল আকারের ভরের মধ্যে এমন একটি বিন্দু বা এমন একটি পজিশন রয়েছে যে পজিশনে ওই 2 ভরের মাধ্যাকর্ষণ দুর্বল হয়ে আসে, এবং অর্থাৎ ওই 2 বড় আকারের ভরের মাঝখানে এমন একটি স্থান রয়েছে যে স্থানে কোনো ছোট আকারের একটি ভর রাখা হলে তার ওপর ওই 2টি বড় ভর মাধ্যাকর্ষণ চালায়, তবে সেই মাধ্যাকর্ষণগুলি হয় বিপরীতমুখী। এর ফলে 2 বড় ভরের মাঝখানে সেই ছোট ভরের বস্তুটি একটা স্থিতাবস্থা লাভ করে। সূর্য এবং পৃথিবীর মধ্যে এরকম 5টি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বা এল পয়েন্ট রয়েছে। যদি আমরা পৃথিবী এবং সূর্যকে একটি সরলরেখায় যুক্ত করি তাহলে এই সরলরেখার উপর রয়েছে 3টি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট, যা যথাক্রমে L1, L2 এবং L3 নামে পরিচিত। এদের মধ্যে L1 পয়েন্টটি রয়েছে পৃথিবী এবং সূর্যের মাঝখানে, L2 পয়েন্টটি রয়েছে পৃথিবীর পিছনে, অর্থাৎ যেদিকে সূর্য রয়েছে তার বিপরীত দিকে, এবং L3 এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টটি রয়েছে সূর্যের বিপরীতে, অর্থাৎ সূর্যের যেদিকে পৃথিবী রয়েছে ঠিক তার উল্টো দিকে রয়েছে L3 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট। আর বাকি যে 2টি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট রয়েছে, অর্থাৎ L4 এবং L5, এই 2টি রয়েছে পৃথিবী এবং সূর্য থেকে পৃথিবীর কক্ষপথের উপর 60 ডিগ্রি কোণে যদি একটি সমবাহু ত্রিভুজ আঁকা হয় তাহলে সমবাহু ত্রিভুজের শীর্ষে যে পয়েন্টটি হবে সেটি যথাক্রমে L4 এবং L5 নামে পরিচিত। সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর গতি যেই দিকে সেই দিকে হচ্ছে L4 এই ল্যাগ্রেঞ্জ পয়েন্ট, এবং পিছন দিকে রয়েছে L5 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট। এখন ভারতের ইসরো তারা যে সৌরযানটি পাঠিয়েছে তার নাম আদিত্য L1। নাম থেকে এখন নিশ্চয় বুঝতে পারছেন যে আদিত্য L1 এই সৌরযানটিকে ইসরো পাঠাচ্ছে L1 এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টে।
এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টটি পৃথিবী এবং সূর্যের মাঝখানে রয়েছে। তবে মাঝখানে বলা ভুল, কারণ এটি রয়েছে পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূর। অপরদিকে পৃথিবী এবং সূর্যের মাঝের দূরত্ব 150 মিলিয়ন কিলোমিটার, অর্থাৎ পৃথিবী থেকে L1 পয়েন্টের দূরত্ব পৃথিবী এবং সূর্যের মোট দূরত্বের মাত্র 1%। তাহলে আপনারা নিশ্চয়ই ধারণা পাচ্ছেন যে পৃথিবী থেকে এই L1 পয়েন্ট কতটা দূর, এবং তা থেকে আরও 100 গুণ দূরত্বে রয়েছে সূর্য। আদিত্য L1 এই সৌরযানটিকে L1 ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পাঠানোর কারণ এই জায়গা থেকে সূর্যের ওপর প্রত্যক্ষভাবে কোনো বাধা ছাড়াই নজর রাখা যায়। শুধু ভারতের সৌরযান নয়, ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা নাসার সৌরযান রয়েছে এই L1 ল্যাগ্রেঞ্জ পয়েন্টে। এই প্রসঙ্গে বলে রাখি যে সূর্য এবং পৃথিবীর মাঝখানে যেমন রয়েছে L1 পয়েন্ট, সূর্য এবং পৃথিবীর পরে একই সরল রেখায় রয়েছে L2 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট, যেটিও কিন্তু পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। আর এই L2 পয়েন্টের সবচেয়ে বড় সুবিধা হলো যে এখান থেকে ডিপ স্পেসে কোনো রকম বাধা ছাড়াই নজরদারি করা যায়। আর এই L2 ল্যাগ্রেঞ্জ পয়েন্টে রয়েছে বিখ্যাত টেলিস্কোপ জেমস ওয়েব টেলিস্কোপ। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই নিচে কমেন্টে লিখুন, সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম নানা অজানা কাহিনী আসার সঙ্গে সঙ্গে আপনারা তার আপডেট পান। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিও নিয়ে।